বন্ধুরা, পশু পাখি তথা কুকুর কতটা প্রভুভক্ত হয়ে থাকে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু আজকের ভিডিওটিতে আপনি দেখতে চলেছেন এমন কিছু প্রভুভক্ত কুকুর তথা প্রাণী যারা অন্যের জীবন বাঁচিয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভাল্লুক কতটা ভয়ানক প্রাণী সেটা হয়তো আপনাকে বলে বোঝাতে হবে না, তবে এই ভিডিওটি দেখে আপনি উপলব্ধি করতে বাধ্য হবেন যে একটি ভয়ানক প্রাণীর মধ্যেও এতটা দয়ামায়া থাকতে পারে এবং অন্য প্রাণীদের জীবনের গুরুত্বও সে বোঝে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন একটি কাক জলের মধ্যে পড়ে যায়। ভাল্লুকটি কাকটিকে বাঁচানোর জন্য হাজার চেষ্টা করে এবং অবশেষে তাকে জল থেকে উপরে তুলে আনে। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো, ভাল্লুকটি কিন্তু তখন ক্ষুধার্ত ছিল, তারপরও কিন্তু সে কাকটিকে খাওয়া উচিত মনে করেনি। এই ভিডিও ক্লিপটি কুকুরের প্রভুভক্তের দৃষ্টান্ত আরেকবার প্রমাণ করে। এই কুকুরটির মালিকের বাচ্চা মেয়েটি সমুদ্রের জলের মধ্যে মজা করছিল, কিন্তু সমুদ্রের ঢেউ বাচ্চাটিকে জলের মধ্যে নিয়ে যেতে পারে এই ভেবে কুকুরটি বাচ্চাটিকে সমুদ্রের পাড়ে টেনে তুলে নিয়ে আসে। বাচ্চাটি তো অবুঝ, কিন্তু কুকুরটি বাচ্চাটির দুর্ঘটনার সম্ভাবনা লক্ষ্য করে তার কাপড়ে কামড়ে ধরে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। বাচ্চাটির প্রতি কুকুরটির এতটা ভালোবাসা সত্যি অসাধারণ। এই বুদ্ধিমান কুকুরের জন্য একটি লাইক তো অবশ্যই করা যায়। গরিলা কতটা ভয়াবহ প্রাণী তা তো আপনারা সবাই জানেন। এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন একটি বাচ্চা একটি গরিলার খাঁচার মধ্যে পড়ে যায়। কথায় আছে, ভাল্লুক অথবা গরিলা মৃত প্রাণী খায় না, কিন্তু দেখুন এই বাচ্চাটি কিন্তু গরিলার কাছে থেকেই কান্না করছে, অথচ গরিলা কিন্তু তার কোনো ক্ষতি করেনি। পরবর্তীতে গরিলাকে ওইখান থেকে সরিয়ে দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। বেশিরভাগ মানুষ তাদের প্রিয় কুকুরটিকে সঙ্গে নিয়ে ঘুরতে ভালোবাসে। এরকমই একজন ব্যক্তি তার কুকুরকে নিয়ে একটি পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছিল, কিন্তু হঠাৎই একটি পাহাড়ি টাইগার কুকুরটির মালিককে আক্রমণ করতে যাবে। সেই সময় কুকুরটি বাঘটিকে তাড়িয়ে দেওয়ার জন্য যুদ্ধ শুরু করে দেয়। অবশেষে কুকুরটির ভয়ে বাঘটি পালিয়ে যায় এবং কুকুরটির মালিক বেঁচে যায়। শিম্পাঞ্জি খুবই শান্ত প্রকৃতির প্রাণী। একটি চিড়িয়াখানা থেকে তৈরি এই ভিডিও ফুটেজটি দেখে এই প্রাণীটির প্রতি আপনার ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিওটিতে আপনি দেখতে পাবেন ছোট একটি পাখির বাচ্চা জলের মধ্যে পড়ে যায়। এই শিম্পাঞ্জিটি পাখির বাচ্চাটিকে দেখতে পায় এবং সে পাখির বাচ্চাটিকে বাঁচানোর জন্য একটি গাছের পাতা পাখিটির মুখে ধরে। দেখুন শিম্পাঞ্জির কতটা বুদ্ধি। পাখিটি যখনই খুব শক্ত করে গাছের পাতা কামড়ে ধরে, সাথে সাথেই সেই পাখিটিকে জল থেকে উপরে তুলে নিয়ে আসে ওই শিম্পাঞ্জিটি। কেউই হয়তো ভাবতে পারেনি যে এই প্রাণীটির মধ্যে অন্য প্রাণীর জন্য এতটা ভালোবাসা রয়েছে। এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে একটি চোর মহিলাটির ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সাথে সাথেই একটি কুকুর চোরটিকে তাড়া করে এবং মহিলাটিকে ছিনতাই হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার যদি কমেন্ট করার সময় না থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিন। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।